নন্দকুমার থানার টিকারামপুর গ্রামে পাড়া কমিটির ঘরের দখল নিয়ে গণ্ডগোলের জেরে খুন হলেন এক ব্যক্তি। দুই পাড়ার গণ্ডগোলের জেরে ঘটনাটি ঘটে। এই গ্রামে প্রথমে একটি পাড়া কমিটি ছিল এবং সেই কমিটির সভাপতি ছিলেন মৃত তুষারকান্তি সিংহ। তার কাছেই এই ঘরটির চাবি ছিল। পরে কমিটি দুভাগ হয়ে যায়। এরপরে দুই পাড়া টিকারামপুর ও টোটাবেড়িয়ার মধ্যে ঘরের চাবি নিয়ে বিবাদ বাঁধে। মৃত তুষারকান্তি সিংহের কাছে ওই ঘরের চাবি ছিল। সেই চাবি চাইতে আসে অন্য একটি পাড়ার লোকেরা। চাবি চাইতে আসার সময় দুপক্ষের মধ্যে প্রথমে বচসা লাগে ও পরে তা হাতাহাতিতে পরিণত হয়। অভিযোগ, এরপর কিছু ব্যক্তি রড লাঠি দিয়ে তুষারকান্তি সিংহকে মাথায় আঘাত করে। এই মারের ফলে গুরুতর আহত হন ওই ব্যক্তি। তাকে রক্তাক্ত অবস্থায় তমলুক জেলা হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরে পুলিশ অভিযোগ পেয়ে এলাকায় যায় এবং তদন্ত শুরু করে এবং গতকাল রাতে নন্দকুমার থানার পুলিশ ওই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের নাম বিকাশ দোলই ও টুনি দোলই। অপরদিকে এই ঘটনার পর রাত্রে উত্তেজিত গ্রামের লোক এলাকায় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। আমাদের মানে পাড়ার একটা ঘর রয়ে যায়, সেই ঘরের ওরা মানে যারা মেরেছে ওরা চাবি নিয়ে নেয়। সেই চাবি চাইতে যেয়ে ওই ঘটনাটা ঘটে, তখন একটু গণ্ডগোলের সমস্যা হয়, সমস্যাও মিটে যায়। তো মেটার পরে আমরা বাড়ি ফিরি। বাড়ি ফিরার পথে দেখি না হঠাৎ ওদের ডাং ফাং নানা রকম যন্ত্রপাতি নিয়ে ডাং ফাং মারি, এরকম ইটিলে চার পাঁচজন মিলে আমাকে ধরে গলায় ধরে লড়কাচ্ছেন, বলে তুই আমার বাবাকে মেরেছিস, ইস করছিস, বলে ওরা আমার উপরে আক্রমণ করে। এখন আমি মোটামুটি ডাং ভাঙলে ওদের সঙ্গে মোটামুটি অনেকটাই করার চেষ্টা করলাম, আমার সেরকম কিছু হয়নি। কিন্তু দেখলাম সাইডে কাকু দাঁড়িয়েছিল, কাকু আমাকে সাইড ধরতে দিয়ে মানে ধরতে গিয়ে কাকুর মাথায় করে ওই যে ব্যক্তি মেরেছে সে ডাইরেক্ট এসে উপন কাকুর মাথায় মেরে দিয়েছে। আচ্ছা, মানে ঘটনাটা আপনাদের যে ক্লাব নিয়ে খেলাম নয় স্যার, খেলাম নয়, ওটা পাড়ার 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 কী সমস্যা? ওটা সমস্যা বলতে পাড়ার আমাদের একটা সংস্থা আছে পাড়ার, মানে পাড়ার সমস্যা বলতে যারা চাবি রেখেছে মানে ওরা কিন্তু আমার পাড়ার মধ্যে ছিল এক সময়, ওরা মানে ওদের জরিমানা ফলে ওরা পাড়া থেকে বাদ হয়ে যায়, আর 17-18 বছর বাদ হয়ে যায়। কোনো মানে বাদ হয়ে যাওয়ার হঠাৎ এখন দেখি ওরা পাড়ায় ঢুকবে বলছে, পাড়ায় তখন আমরা আমাদের মানে কমিটিতে মানে করেছে পাড়ায় আসবে, আসবে কেন আসবে না, আসবে, আসতে হলে যে পাড়ার যে আগে জরিমানাগুলো তো দিতে হবে, ওরা সেই জরিমানা দিবে উনি এই জোর জাবস্তি করে পাড়া। তখন পাড়ায় ওরা 1 জানুয়ারিতে ফিস্ট করবে বলে চাবি চায়। এখন ওই কাকুকে চাবি চাইছিলো, কাকু বলে আমি তো চাবি দিতে পারবো না, যেহেতু তোদের পাড়ার মধ্যে যদি কেউ যদি মানে ওই খেলা পাড়ার মধ্যে যদি থাকে তাকে রাখবি, তুই তো পাড়ার মধ্যে নেই। তা কাকু ওকে বলে তোকে আমি চাবি দিতে পারবো না, এই বলে কাকুকে খিস্তাখাস্তি করে দেখে নেবো, ই করবো, দরজা ভেঙে দেবো, ই করবো বলে চলে যায়। হেনকালে একজন বাড়ির বাড়িতে চাবি থাকে, ওরা চাবি নেয়, তাতে ফিস্টি ফিস্টি করে মাইক বাজায়, তারপরে চাবি চাবি ওরা আবার লাগিয়ে দেয়, চাবি দেয় না পাড়ার লোক। আমরা ওই দিন আগামীকাল চাইতে যে এই গণ্ডগোলটা জড়িয়ে যখন ঘটনাটা ঘটেছিল ছিলেন আপনি? হ্যাঁ, ঘটনা ঘটেছিল তখন আমি ছিলাম। ঘটনাস্থলে টহলদারি চালায় নন্দকুমার থানার পুলিশ। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়, আনন্দ বার্তা।